পিছনে সব ভাইয়েরা আছে। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে এখন আছি হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসি বুকারেস্ট। চিনতে পারছেন এখন বাজের বুকারেস্ট সময় রাত 7টা। তো অলরেডি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। যাই হোক, তো আমরা এখন যাচ্ছি ভিতরে। তো দেখা যাক, আমাদের অনুষ্ঠানটা আপনাদেরকে নিয়ে উপভোগ করব। তো আমরা ভিতরে যাচ্ছি, সাথে আছে রাফি ভাই। তো আপনি কিছু কিছু বলবেন অনুষ্ঠানের বিষয় নিয়ে। আমি এর আগে দুইবার আসছিলাম, তো আমি ভিতরে যাচ্ছি। ভিতরে এখনো লোকজন আসে নাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশ এম্বাসির ভিতরে যে সাইডটা আছে, অনেক সুন্দর গুছানো। আপনারা জানেন আমাদের এই এম্বাসিটা হচ্ছে ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া আর হচ্ছে রোমানিয়া মিলে একটা এম্বাসি, ঠিক আছে? তো যেহেতু 4টা দেশের এম্বাসি, খুব ভালো হওয়ার কথা। আর আপনারা এখানে আপনারা পাসপোর্ট বানাতে পারবেন এই এম্বাসি থেকে আমাদের। তো খুব কম টাইমই পাসপোর্ট পাওয়া যায়, 20 দিন থেকে 1 মাসের ভিতরে আপনারা পাসপোর্ট পাবেন। আপনারা যদি এখানে পাসপোর্ট আপনার মেয়াদ কাল কম থাকে, ঠিক আছে, আপনারা এখান থেকে পাসপোর্ট বানাতে পারবেন। তো তো অনেকেরই কাজ থাকে, যেহেতু কাজ শেষ করে আমাদের আসতে হয় এখানে। আমাদের এর জন্য আজকে তবারকের ব্যবস্থা আছে, বাঙালি ভাইদের জন্য খুব ভালো আইটেমের তবারক। তো আজকে অনুষ্ঠান এখানে শুরু হবে কেক কেটে। তো এখনই আমাদের অ্যাম্বাসেডর কেক কাটতেছে, সাথে বুকারেস্টের প্রতিনিধি দল আছে, দেখতে পাচ্ছেন। পিছনে সব ভাইয়েরা আছে। মিউজিক শুনতেছি, তো অনেক ভাই অনেক মনোযোগ শুনতেছি জিনিসটা। রোমানিয়া, ও রোমানিয়া, আচ্ছা যাই হোক, মন দিতে শুনতেছি আমরা। আপনারা কি সবাই খাবার পেয়েছেন? খাবার পেয়েছি, সবাই তো খাবার পেয়েছেন না? সবাই খাবার পেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন।